গ্রিন গ্রহের কোনো প্রাণী নয়, কিন্তু তাও আতঙ্ক ছড়িয়ে পড়লো সবার মনে। শরীর দেখতে কিছুটা মানুষের মতো মনে হলেও মুখটা দেখতে একদম পেঁচার মতো। আপনার মনে প্রশ্ন আসতে পারে, কি নাম এই প্রাণীটির কিংবা কোত্থেকে এলো এই অদ্ভুত প্রাণী? আপনার মনে উদিত হওয়ার সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন এই অদ্ভুত প্রাণীকে সরাসরি দেখে আসা যাক। ভারতের বাইজাগার এলাকায় একটি জায়গায় দেখা মেলে এই অদ্ভুত প্রাণীকে। অনেকটা পেঁচার মতো দেখতে, তাই জনসাধারণ এর নাম দিয়েছে লক্ষ্মী পেঁচা। আর ওই পেঁচাকে দেখেই স্থানীয়দের মনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অনেকেরই দাবি, আজব দেখতে সাদা রঙের ওই পাখি দুটিকে দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিনগ্রহের প্রাণী এসেছে বলে খবর ছড়িয়ে পড়ে চারদিকে। পেঁচা দুটিকে দেখতে লাইন পড়ে যায় পুরো এলাকায়। সাদা রঙের ওই পাখি দুটিকে দেখে শিশুরা রীতিমতো শিউরে উঠেছে বলে দাবি করেন অনেকে। প্রায় সমগ্র ভারতেই লক্ষ্মী পেঁচার দেখা পাওয়া যাচ্ছে, বিশেষ করে মধ্য ভারতের বিভিন্ন জায়গায় বেশি দেখা যাচ্ছে। তবে কোনো কারণে পেঁচা দুটির গায়ের পলক কম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয় বন অধিদপ্তর। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ, দেশ বিদেশের এমন সব আশ্চর্যমূলক নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।